রাতের আধারে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত এক ব্যবসায়ী রক্তাক্ত ব্যবসায়ী সেনাপাল বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা শনিবার রাতে বোজংনগর থানাধীন খয়েরপুর বণিক্য চমুনি এলাকায় ব্যবসায়ীকে গাড়িসড় অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি করার চেষ্টায় ব্যর্থ হয় মারধরের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্কের আবহাওয়া তৈরি হয়েছে শিল্পনগরে বৌদ্ধং এলাকায় একের পর এক সন্ত্রাসমূলক কাজকর্মের জেরে আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে এখন সাধারণ মানুষের কাছে বিধানসভা কেন্দ্রে সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনার সংঘটিত হয় বাড়িতে ঢুকে বোমা বিস্ফোরণ ইত্যাদি ভয়ঙ্কর সাক্ষী খয়েরপুর বিধানসভা কেন্দ্রটি যার ফলে রাতের আধারে অনেকটা নিরাপত্তাহীন ভুগছেন স্থানীয় জনগণ থেকে শুরু করে এলাকার রাস্তা দিয়ে চলাচলকারী যান চালক ও সাধারণ মানুষ দুষ্কৃতিকারীদের একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে এখন এলাকার নিরাপত্তা ব্যবস্থা গত শনিবার রাতে এমনই এক ঘটনা নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা বিধানসভা এলাকায় স্বাভাবিক আইন শৃঙ্খলার দাবিদারদের মুখে ঝামা ঘষে এদিন রাতে গাড়ি চালককে গাড়ি সহ অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবি করার ঘটনায় আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভয়ঙ্কর অতীতের বর্তমান দৃশ্য এদিন সিধাই মোহনপুরের ব্যবসায়ী সেনাপাল রানের বাজার থেকে সিধাই মোহনপুর জগৎপুরে যাচ্ছিলেন নিজ বাড়িতে রানীর বাজার থেকে ক্ষয়েরপুর হয়ে বলিক্য যৌমুনি দিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হন তিনি স্থানীয় কিছু দুষ্কৃতিকারী বাইক নিয়ে এসে সেনাপালের গাড়িটি থামিয়ে তাকে অপহরণ করার চেষ্টা করে তখন গাড়ির চালক চিৎকার করলে দুষ্কৃতিকারীরা তাকেও অস্ত্রের মুখে অপহরণ করার হুমকি দেয় চালক কোনো ক্রমে জনবহুল এলাকায় গিয়ে চিৎকার করলেও ঘটনা অধিক রাত হওয়ায় অনেকের কানে সে চিৎকার পৌঁছায়নি এর মধ্যেই দুষ্কৃতিকারীরা গাড়িতে বসে থাকা ব্যবসায়ী সেনাপালকে রক্তাক্ত করে তার কাছ থেকে বহুমূল্য স্বর্ণালঙ্কার নগদ অর্থ সহ গাড়িতে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় ঘটনার সময় এই রাস্তা ধরে একজন পুলিশ আধিকারিক এসকট নিয়ে যাচ্ছিলেন বিষয়টি দেখে দুষ্কৃতিকারীরা সেনাপালকে রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ছুটে যায় পরে পুলিশ রক্তাক্ত সেনাপালকে উদ্ধার করে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যায় এদের এই ঘটনায় রীতিমতো আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশকে প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে একই সাথে এখন সাধারণ মানুষের মনে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন অনেকের মতে এসব ঘটনার মধ্য দিয়ে কি রাজ্যে ফের ফিরে আসছে অতীতের সেই কালো দিনগুলো নিমন্ত্রণ কে ধারছি এই বলকো সুমনি পাশে রাস্তা ব্লক করে ব্লক করার পর আমরা দাঁড়া করা এসে না। এই গাড়ি সাহেবটা আমাদের অফ থেকে গাড়ি সাহেবটা নিয়েছি না আমরা গাড়ি তেলাম মার দু পড়ছে তারপরে বলার একটা সিন আছিল সিটও নিয়ে গেছে মানে গেছে আমার মাথার গুছিয়ে দিছে আমার মুখে গুছিয়ে দিছে আর এর একদম মুখ তো একদম ইয়ে হয়ে গেছে তারা কতজন আছে তারা দুজন আছিল কি কি নাম তারা চিনো এক আমার বন্ধু চিনে